আপনাদের বেঁচে টোটাল 19 জন স্টুডেন্ট, 19 জন থেকে কয়জন আসছেন? 8, 12, 15 জন। বাকি 3 জন আজকে নাই, অথবা একটু দেরি আছে বা জ্যামের কারণে হয়তো পেছনে পড়ে গেছে। অনলাইন স্টুডেন্ট, আচ্ছা ওটা প্রবলেম নেই। এখানে পার্সোনাল কম্পিউটার কার কার আছে? ডেস্কটপ, পার্সোনাল কম্পিউটার বলতে ডেস্কটপ ল্যাপটপ দুটাই বোঝায়, ঠিক আছে? তার মানে সবারই আছে, প্রবলেম হবে না। আর যাদের ল্যাপটপ আছে তাদের ক্লাসে ল্যাপটপ আনার দরকার নেই, ঠিক আছে? আমরা ফার্স্টের দিকে যে ক্লাসগুলো হইতো আমাদের, মানে যে বেসগুলো চলছে, তখন ক্লাসের মধ্যে ল্যাপটপ দেওয়া হয়েছে। ল্যাপটপ দিলে ক্লাসে যে প্রবলেমটা হয়, আমি এদিকে ক্লাস করাবো, আপনারা ভেতরে হয়তো বা কেউ ফেসবুক, মানে ফেসবুকে নতুন একটা ইমেজ আপলোড দিয়েছেন, পাশে জনের বলবেন দেখো তোমার মিস্টেক কেমন আছে, এটা বের আউট আলোচনা বেশি হবে। এই কারণে ল্যাপটপের দরকার নেই, নিজেরটা আনার দরকার নেই, অফিস থেকে নেওয়া দরকার নেই। আর যদি একান্তই লাগে তাহলে আমাকে বলবেন, ওখানে বললেই দিয়ে যাবে। তবে আপনার কতটুকু দরকার এবং ওইটা আসলেই দরকার কিনা ক্লাসের মধ্যে সেটা আমি বুঝবো, ঠিক আছে? আচ্ছা আমরা আগে পরিচিতি পর্বটাকে শেষ করে নিই নাকি। আপনার নাম? তৌকির আহমেদ আশিক। আচ্ছা আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কেন? আপনার মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ জানেন আপনি? আচ্ছা ওটা যে এখন আসছেন স্কিলটা ডেভেলপ করার জন্য এবং বিভিন্ন মার্কেট বেস চেনার জন্য। আচ্ছা ঠিক আছে। আর লেখাপড়া কোথায়? মানে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন কেন? যারা জব করেন তাদের জন্য একটা প্রবলেম, ফার্স্টের কিছু দিন আপনার মনে হতে পারে বা এই লাইনে আসার আগে আপনার মনে হয় যে ফ্রিল্যান্সিংটা আসলে অনেক ভালো টাকা ইনকাম করা যায় বা ওইখানে ফ্রি থাকা যায়, ঠিক আছে? দেখি আমি ওই লাইনে চলে যাই। তাদের মধ্যে অনেক প্রবলেম আছে। ধরেন যারা জব করে তাদের প্রথম কয়েকটা ক্লাস করার পরে অনেকগুলা এক্সকিউজ চলে আসে যে তারা ক্লাসগুলা মানে ঠিকমতো করতে পারে না, কন্টিনিউ করতে পারে না, অথবা ক্লাস কন্টিনিউ করে বাট প্র্যাকটিস করার সময় পায় না। বলে যে ভাইয়া ওই অফিস করলাম, অফিস করার মানে কমপ্লিট করার পরে বা অফিসের কাজ শেষ, বাসায় যাই, বাসায় যাই পৌঁছে যে টায়ার্ড হয়ে যাই, প্র্যাকটিস করতে পারি না। তবে যদি ওই প্রবলেমটা এড়াই যেতে পারেন এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি আপনি পারবেন। নিউজ পেপার থেকে ইন্টারেস্টেড? আচ্ছা,
আরেকটা বিষয়, যাদের হাতে হিউজ টাইপ, বাট চিন্তা করতেছে যে এই টাইমের মধ্যে কিছু একটা করার পরে নিজের পকেট খরচ চালাবে বা নিজের ক্যারিয়ারটা পাশাপাশি বিল্ড আপ করবে, তাদের জন্য একটু প্রবলেম আছে। তারা ঘুরতে বের হয় বাট কখন ফিরবে ওটা কোনো ঠিক থাকে না, তারাও প্র্যাকটিস ঠিক মতো করে না। কোনো একটা কাজ দিলে বলবে ভাই আমি তো ওইদিকে যাব বা কোনো একটা জায়গায় ঘুরতে যাবো আর কি, যে কোনো একটা কারণ তার কাছে রেডি থাকে, ঠিক আছে, ওইটা তার একটা প্রবলেম। তবে কথা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একমাত্র উদ্দেশ্য হইতে হবে টাকা, সহজ কথায়। আচ্ছা আপনার তো এখানে যারাই আছেন, আজকে প্রথম দিন তো এই কারণে জাস্ট দাঁড়ায় দেখা যাচ্ছে আপনার ফেসটা দেখালেন আর কি, সবাই চিনলো, এরপর থেকে কিছু বলতে হলে দাঁড়ানোর দরকার নেই, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্রিল্যান্সিং ফার্স্টের উদ্দেশ্য থাকবে টাকার, যেটা একটু আগে বললাম। টাকা আপনার মানে মাথায় যদি আপনার থাকে যে আপনার টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, সেটা হতে পারে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, হতে পারে ফ্যামিলি থেকে আমি কিছুই নিব না নিজের খরচ চালানোর জন্য, আপনার টাকা দরকার, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একমাত্র ফার্স্ট কারণ থাকতে হবে। শখের বসে ফ্রিল্যান্সিংয়ে নেওয়া যাবে না। অনেকে চিন্তা করবেন যে কম্পিউটার আমার ভালো লাগে, কম্পিউটার আমার ভালো লাগে, কম্পিউটারে বসে থাকতে ভালো লাগে, দেখি কম্পিউটার থেকে যেহেতু আর্ন করা যায় অনলাইনে, আমি অনলাইনে আর্ন করি, ওটা প্রবলেম, শখের বসে করা যাবে না। কারণ শখের বসে আপনার যে কোনো একটা জিনিস যেটা শখ করে কিনবেন দেখবেন ওটা খুব বেশি দিন ভালো লাগে না, কারণ আপনার নিজের যখন হয়ে যাবে তখন খুব বেশি দিন ভালো লাগে না। এখানে যেটা হবে আপনার কয়েকটা ক্লাস করার পরে শখে আসছেন ঠিক আছে, বাট যখন একটু কঠিন লাগা শুরু হবে, যারা নতুন তাদের কাছে কিন্তু কঠিন লাগবে বিষয়টা, ফার্স্টের দিকে কঠিন লাগবে, কঠিন লাগা শুরু হলে তাদের ক্লাস করা আর হইব না ওইভাবে রেগুলার, হ্যাঁ শখটা মরে যাবে, শখটা মরে যাবে গেলে আপনারা জড়ে যাবেন। যদি শখের বসে আসেন সেটাকে শখটা হতে হবে তীক্ষ্ণ এবং সুদূর প্রসারী। তারপরে অনেকে যেটা বললাম জবের পাশাপাশি যারা আসেন সেম প্রবলেম, স্টুডেন্ট চিন্তা করেন যে লেখাপড়ার পাশাপাশি আসবো, তারপরে কি হয় প্রথম যে ক্লাসগুলো করার পর সবারই দেখা গেছে 10 থেকে 15টা ক্লাস যাওয়ার মধ্যে তাদের প্রবলেমটা হয়, ঠিক আছে। স্টুডেন্ট যারা তারা চিন্তা করে ক্লাসের যে পড়া যে চাপ বা তার পাশাপাশি আবার প্রাইভেট পড়ে ওইটার কন্টিনিউ করতে হয়, সবগুলো করার পর প্র্যাকটিস সময় পাই না, সমস্যা নেই এখন আমি ক্লাসগুলো করে রাখি তারপরে আমি প্র্যাকটিস করবো, ওটা প্রবলেম বলে যাবে। ইভেন প্রথমে যে ইচ্ছা শক্তিটা থাকে যখন আপনি কয়েকটা ক্লাস মিস দেবেন তখন যে প্রবলেমটা হবে, সাপোজ কোনো একটা কারণে আপনি 3 নম্বর অথবা 4 নম্বর ক্লাসটা করতে পারেন নাই, পরবর্তীতে যেটা হবে যদি 4 নম্বর ক্লাস না করেন তাহলে কি আপনি 5 নম্বর ক্লাসে আসবেন, 5 নম্বর ক্লাসে এসে আপনাকে শুধু বসে থাকতে হবে, আমি এখানে করাবো স্ক্রিনে শুধু আপনি তাকায় থাকবেন যে ভাই কী করতেছে বুঝতেছি না, কারণ কি একটা ক্লাস কিন্তু আরেকটা ক্লাসের সাথে রিলেটেড, তাই না, আগের ক্লাসে এটার মেন ভিত্তিপ্রস্তর শেষ, তারপরে উপরের ক্লাসটা বাকি পরের ক্লাসে, আপনার কিন্তু বুঝতে প্রবলেম হবে। তারপর যেটা হবে একটা ক্লাস আপনি করেন নাই পরে ক্লাস বুঝেন নাই তারপরে ক্লাসে আসে কি হবে সেম প্রবলেম, তাই না, তারপরে আপনার সবগুলোই খুব কঠিন মনে হইব, আস্তে আস্তে কি মাথা থেকে আউট, ফ্রিল্যান্সিং আউট, দরকার নেই ফ্রিল্যান্সিং ভাই অনেক কষ্ট। প্রত্যেক ব্যাচে 2 জন বা 1 জন 3 জন এরকম আসেই, ঠিক আছে, তবে আমাদের গাইডলাইনটা ওইরকম থাকে কি যায় ওইটা ওই 5-6 জনের বেশি যায় না, ঠিক আছে। আবার অনেকে আসে বাবার টাকা আছে, চিন্তা করে আমার টাকা আছে বন্ধুরা ইনকাম করে আমি একটু দেখি কাজটা শিখি, ঠিক আছে, তাদেরও কিন্তু সেম প্রবলেমটা হয়। তবে যারা সবগুলা ক্লাস কন্টিনিউ করে কোনো মিস দেয় না তাদের জন্য সুবিধা হচ্ছে তারা ফ্রিল্যান্সিং করতে পারে। আর সব থেকে বড় বিষয় এটা কিন্তু কোনো ট্রেনিং সেন্টার না, ঠিক আছে, এটা কোনো ট্রেনিং সেন্টার না, এখানে আসছেন আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে যে
ট্রেনিং করার জন্য না, নিজেকে বিল্ড আপ করার জন্য, ইভেন কমিউনিটি তৈরি করার জন্য। সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে কমিউনিটি তৈরি করার জন্য আসছেন, ঠিক আছে? যেখানে আপনার কোর্স কমপ্লিট, ট্রেনিং সেন্টারে কী হয়, কোর্স কমপ্লিট, আপনার সার্টিফিকেট হাতে দিয়ে দিছে, চলে যাবেন, শেষ। বাট এখানে যেটা হয়, আপনার কোর্স কমপ্লিট হওয়ার পরেও যদি আপনার মনে হয় যে আমি থিম ডেভেলপমেন্টের কোনো একটা কাজ পারতেছি না বা বুঝতেছি না, তখন যদি এসে আপনার যে ক্লাসটা করা আছে, যে সাপোজ আমার সাথে আপনি যোগাযোগ করলেন যে ভাই আমি তো ওই ক্লাসটা একটু বুঝি নাই, প্রবলেম আছে, তখন যেটা করা হবে, ওই সময় রানিং যে ব্যাচের মধ্যে সেম ক্লাসটা হইতেছে ওই ব্যাচে আপনাকে বলা হবে যে ওই দিন ক্লাসটা আছে, আপনি ক্লাসে আবার কন্টিনিউ করতে পারেন, ওই সুযোগটা দেওয়া হবে। ইভেন যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় ওটা কিন্তু সলভ করে দেওয়া হবে। নর্মালি কিন্তু ট্রেনিং সেন্টার এটা করবে না, করবে? আরেকটা কমিউনিটির যে ব্যাপারটা বলছে, আপনারা যে যেখানে বসছেন ফার্স্টের দিন থেকে, ট্রাই করবেন প্রত্যেক দিন এসে ওইখানেই বসার জন্য। কারণ আজকে আপনারা দুজন একসাথে বসছেন, কালকে পেছনে যেয়ে বসলেন আরেকজনের সাথে, ওনার সাথে আপনার পরিচিত হইতে ওই দিন চলে যাইব, ঠিক আছে? ওই দিন চলে গেল, ওনার সাথে কমিউনিকেশন ওইভাবে আর আসবে না। যদি প্রত্যেক দিন একই জনের সাথে থাকেন, একই জনের সাথে বসেন, তাহলে দুজনের মধ্যে কমিউনিকেশনটা ভালো থাকবে, বিষয়টা ঠিক কিনা? ধরেন আপনি 11টা ক্লাসে 11 জনের সাথে বসছেন, কমিউনিকেশন কার সাথে ভালো হবে? সবার সাথেই তো একদিন নতুন, তাই না? ট্রাই করবেন, কাজ যাই করেন, আমি কতটুকু ক্লাসে করাচ্ছি বা কতটুকু বুঝাচ্ছি সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি কতটুকু নিতে পারছেন আর আপনার কমিউনিকেশনটা বা সবার সাথে যোগাযোগটা কেমন। আমি সাপোজ আজকে ওনার, মানে কালকে আমি ওনার কোশ্চেন করলাম যে আপনার পাশের জন আসে নাই কেন, উনি বলতে মানে বললো যে ভাই আমি জানি না কেন আসে নাই, প্রবলেম, সেটা বললে হবে না। এই যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি, আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, একজনের সাথে একজনের যোগাযোগটা ভালো, এর মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিংটা আসবে। আপনি খুব ভালো কাজ জানেন বাট কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন না, তাহলে চলবে না। আপনি মার্কেট প্লেসে জব নিলেন, ক্লায়েন্টের সাথে আপনার রিলেশন ভালো রাখতে পারলেন না, কথাবার্তা ওর সাথে ঠিক মতো বলতে পারলেন না, তাহলে ক্লায়েন্ট কিন্তু যদিও একটা কাজ আপনার দিছে, ওটার আপনার কমিউনিকেশন খারাপ হলে রেটিংও ভালো দেবে না, পরবর্তীতে আপনাকে কাজও দেবে না। আর যদি কমিউনিকেশন ভালো হয়, সে চিন্তা করবে মার্কেট প্লেসের দরকার নেই, তোমার আমি ডিরেক্ট পে করবো, যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ডিরেক্ট টাকা পাঠিয়ে দেবো, তুমি আমার কাজ করে দেবা, এরকম হবে। এই কারণে কমিউনিকেশনটা খুব ভালো রাখবেন। আরেকটা ব্যাপার, ক্লাসের যাই দেখানো হবে, ট্রাই করবেন প্রত্যেক দিন ওটা প্র্যাকটিস করার। প্র্যাকটিস করলে যেটা হবে, ক্লাসে একটা জিনিস দেখছেন আপনার মনে হলো খুব ইজি, একবার ট্রাই করলে পারবেন। যদি এটা চিন্তা করেন, বাসায় যা চিন্তা করবেন যেটা দেখাইছে এটা তো ইজি লাগে, দেখো রে কালকে দেখবো রে, আজকে অন্য কাজ আছে ওইটা করি, একটু ঘোরাফেরা করি, এটাই কিন্তু হয়। তারপরে একদিন বা দুই দিন পর সেম কথা চিন্তা করবেন, আগামী ক্লাস তো আবার এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পরে ক্লাসের আগে দিন ট্রাই করবো না, প্রবলেম হবে। কিন্তু যদি আপনি প্রথম ক্লাসটা করে যাওয়ার পরে বাসায় যা প্র্যাকটিস করলেন, তারপরের দিনও প্র্যাকটিস করলেন, বাকি যে 5 দিন থাকে মাঝখানে গ্যাপ, 5 দিনে 5টা জিনিস প্র্যাকটিস করলেন, এর পাশাপাশি নিজে ট্রাই করলেন দেখে আরও এক্সট্রা কিছু পাই কিনা। এই যে এক্সট্রা কিছু, প্রত্যেক দিন যদি একটা করে এক্সট্রা একটা বিষয় দেখেন যেটা ক্লাসে দেখানো হয় নাই, ক্লাসের বাইরে, কারণ ক্লাসে তো সব বিষয় ব্যাপকভাবে দেখানোর কোনো ইয়া নাই, কোনো সুযোগ নেই, কারণ আপনাদের শর্ট টার্মের একটা কোর্স, তাই না? এটার মধ্যে একদম বেসিক, একদম লো লেভেল থেকে, যে এটার স্টার্টিং লেভেল থেকে থিম ডেভেলপমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে, তাই না? আপনাদের থিম ডেভেলপমেন্টের জন্য যা দরকার সবগুলো আপনাকে দেখানো হবে। সাপোজ আমরা স্কুলের মধ্যে সূত্র, একদম 6 থেকে একটা সূত্র বলি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু লাস্ট পর্যন্ত চলে, কিন্তু এটার ব্যবহারটা কিন্তু ব্যাপক থাকে, তাই না? এক এক আপনি ক্লাসে, একটা ক্লাস উপরে উঠলেন ওটার ব্যবহারটা একটু চেঞ্জ হয়ে গেল, বাট সূত্র একই। এরকম ক্লাসে যে জিনিসগুলো দেখানো হবে এগুলোই, এগুলোর উপরেই আপনার টোটাল কাজটাই ভেরি করবে, বাট প্রয়োগটা একটু ভিন্ন। যখন আপনি নিজে ট্রাই করবেন এগুলো প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে।
আছে প্রথম ক্লাস, এই কারণে টোটাল বিষয়টাই বলে দেওয়া ভালো। আর যারা নিয়মিত না তাদের জন্য আগে থেকেই বলি, তাদের ক্লাসই করার দরকার নেই, বা না যাদের নিয়মিত হওয়ার ইচ্ছা নাই বা চিন্তা করবেন যে সমস্যা নেই যখন ক্লাস আছে ক্লাস করব, মানে বলে দেওয়া হয় যে আপনাদের ক্লাসের ভিডিওটা সাথে দিয়ে দেওয়া হবে, তাই না? আপনারা চিন্তা করতে পারেন যে একটা ক্লাস মিস হলে সমস্যা নেই, ক্লাসের ভিডিওটা নিয়ে বাসায় প্র্যাকটিস করব। যদি ক্লাস গ্যাপ দেন, ওই ভিডিও দেখা ব্যাক আপ নিতে পারেন না আপনারা, অনেকেই পারে না, যদি পারেন তাহলে ভালো, আপনাদের জন্য ভালো যারা পারবেন, আর যারা পারে না বা পারবে না তাদের জন্য সমস্যাটা সৃষ্টি হবে। আচ্ছা, এখানে ফ্রিল্যান্সিং এর সাথে রিলেটেড কেউ আছেন? আপনি কি তো ফ্রিল্যান্সিং করেন না? আর তো এমনিতে কেউ নাই ফ্রিল্যান্সিং এর সাথে? আপনি কোন বিষয়ে? অ্যাকাউন্টগুলো সবগুলো মার্কেট প্লেসে মোটামুটি অ্যাকাউন্ট আছে, ম্যাক্সিমাম মার্কেট প্লেসে। আপনার অ্যাকাউন্ট যে ওপেন করছেন, মানে আপনার তো একটা ইয়ে আছে যে টার্গেট আছে, এখানে এই টাইপের কাজ আসে আমি আমি যে কাজটা পারি ওই কাজটা আসলে আমি বিট করব, ওইটা কী টাইপের কাজ? আপনি ডাটা এন্ট্রি কাজটা পারেন, মানে এক্সেলের কাজটা পারেন বিদে? আচ্ছা আচ্ছা, এমনিতে ওয়েব ডিজাইন সম্পর্কে কারো আইডিয়া নাই? আপনি সম্ভবত সফটওয়্যার ডেভেলপার নাকি? হ্যাঁ, আপনি কি রিলেটেড কাজ করেন এমনিতে, মানে বিজনেস? আপনার সফটওয়্যার কি টাইপের সফটওয়্যার? C#.net। আচ্ছা, আমরা আজকে ক্লাসে ছিল পরিচয় পর্ব, আর আমি আমার নিজের পরিচয়টা দিই, এখনো দেওয়া হয় নাই। আমি আসলে এই লাইনের স্টুডেন্ট না, মানে সিএসসি লাইনের স্টুডেন্ট না, আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট। যখন ফার্স্ট টাইমে টঙ্গী গপ্টে অ্যাডমিশন নিলাম, অ্যাকাউন্টিংয়ে মোটামুটি ভালোভাবে চান্স পেয়েছি, অন্যদিকে ওইভাবে এক্সামও দিয়ে নেই, কারণ সবাই চিন্তা করে তার ব্যাকগ্রাউন্ডে কীরকম সাপোর্ট দিতে পারবে, ব্যাকগ্রাউন্ড থেকে মানে ফ্যামিলি থেকে কীরকম সাপোর্ট দিতে পারবে, তারপরে সে কী টাইপের লেখাপড়া করবে, তাই না? ফার্স্টে সবার চিন্তা করে পাবলিক ইউনিভার্সিটি, তারপরে চিন্তা করে বাসা থেকে যদি ভালো টাকা দিতে পারে তাহলে প্রাইভেটে কোনটা ভালো, তারপর চিন্তা করে গভর্নমেন্টে মানে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে চিন্তা করে, তাই না? আমার ফার্স্টে থেকে চিন্তা ছিল আমি যতটুকু জানি আমি ন্যাশনালে পড়বো, ন্যাশনালে পড়ার মানে অ্যাডমিশন নেওয়ার পরে চিন্তা মানে অ্যাকাউন্টিংয়ে খুব ভালো ছিলাম, অ্যাকাউন্টিংয়ে যারা ভালো তাদের সচরাচর টার্গেট কী থাকে? সিএ করবে। সচরাচর যারা অ্যাকাউন্টিংয়ে ভালো তাদের টার্গেট কী থাকে? সিএ করবে। সিএ সবাই করতে পারে না, তো সিএর কিছু রুলস আছে, ওই রুলস এখন বলার দরকার নেই। আর যখন অ্যাকাউন্টিংয়ে অ্যাডমিশন নিলাম ন্যাশনালে, যেটা হয় প্রথম এক বছর যায় আঠারো মাসে বছর, ঠিক আছে? প্রথমে 18 মাস থেকে যখন নাকি 16 মাস যাওয়া শুরু হয়েছে, তখন থেকে চিন্তা করতেছি যে যেভাবে লেখাপড়া চলতেছে আর ক্লাস যেভাবে হয়, আমাদের ক্লাসটা হয়েছিল প্রথম মাসে সম্ভবত 12টা না 16টা ক্লাস হয়েছিল, তারপরে যে 8টা, তারপরে 4টা, তারপরে কোন রুমে ক্লাস হয়েছে ওইটাও জানি না, ঠিক আছে? যেটা হয় তো চিন্তা করলাম এইভাবে চলে হবে না, ফ্যামিলিরও সাপোর্ট দিতে হবে আমার নিজেরও চলতে হবে। আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ে লাইনে আসলাম, ফ্রিল্যান্সিংয়ে আসার পর থেকে সুজন ভাই আমি একসাথে কাজ করি, এখন ফ্রিল্যান্সিংয়ে আছি, মাঝে মাঝে পরীক্ষা দিই, পরীক্ষা দিলে সরকারি তো ওই মোটামুটি 1 মাস। হ্যাঁ, আমি অলমোস্ট 3 বছর যাবৎ ফ্রিল্যান্সিং করি, আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন, প্লাগইন ডেভেলপমেন্ট, আমি মার্কেট প্লেসে আগে করতাম, এখন মার্কেট প্লেসে করি না সরাসরি, কারণ মানে ডিরেক্ট ক্লায়েন্ট এখন বেশি, আর ফার্স্টের দিকে মার্কেট প্লেসে কাজ করতাম সবগুলোতেই,
ওডেক্স ইলেন্স ফিলেন্স ফাইবার সবগুলো দিই। ফাইবার তো খুব বেশি দিন হয় নাই নতুন, তো যাই হোক। আর আপনাদের টোটাল ক্লাসে তাদের যে কোনো কোশ্চেন করতে পারেন আমাকে, ইনকাম মেনলি যেটা একটা বিষয় যে কারোর ইনকাম ওইভাবে জিজ্ঞেস করা ঠিক না, বাট তারপরেও মেন ইনকাম ওইখান থেকে আসে। আর ইনকামটা হচ্ছে আপনার উপর, নিজের উপর ডিপেন্ড করে। আমি যদি চিন্তা করি যে এই মাসে আমার 100 দরকার, মানে সরি 1000 দরকার, তাহলে 1000-এর মধ্যে সীমাবদ্ধ থাকি। 1000 বলতে ডলার, ঠিক আছে? জাস্ট ওইটা নিজের উপর ডিপেন্ড করে। সাপোজ গত উইকে, লাস্ট উইকে আমাদের কি হয়েছিল, 5 দিনের মতো হরতাল ছিল, তাই না? ওই হরতালগুলোতে চিন্তা করছি যে আর বাড়িতে বসে থেকে কী করবো, কাজ ধরি। ওটাই এই টাইপের, যখন আপনার ইচ্ছে হবে, একটা সময় মনে হবে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফার্স্ট উদ্দেশ্য কী থাকে, টাকা, ফার্স্টে বলছি না, যখন আপনার টাকাটা আসা শুরু হবে, ধরেন কিছুদিন আপনি টাকা খুব ভালো আর্ন করবেন, তারপরে যেটা হবে টাকা আর্ন করতেও ভালো লাগবে না, ঠিক আছে? তখন মনে হবে টাকা আর্ন করতে বিরক্ত লাগে। একটা পোস্ট দেখাই, আমার ফ্রেন্ড একই সাথে কাজ করি আমরা, নূর হোসেন আরিফ অফেন্ড, ও এখানে দেখেন স্ট্যাটাসটা কি দিছে, মাঝে মাঝে টাকা ধরতে বিরক্ত লাগে, আজ আওয়ারলি কাজ করতেছি ওডেক্সে, কাজটার কোনো লিমিট নেই, মানে উনি দিনে যতক্ষণ করতে পারে ততক্ষণই করতে পারবে, কোনো লিমিট নেই, 24 ঘন্টা কাজ করা যাবে আওয়ারলি, 24 ঘন্টায় কাজ করা যাবে, আওয়ারলি রেট 12, যদি আওয়ারলি রেট 12 যে 24 ঘন্টায় কাজ করে, 24 ঘন্টা পসিবল, ওই আওয়ারলি মার্কেট প্রাইসের আওয়ারলি যেটা, সেটা হচ্ছে যদি ধরেন আপনি 16 ঘন্টা কাজ করলেন, আপনার ফ্রেন্ড বা আপনার পাশে যে আছে এরা যদি বলেন যে বাকি যেই 8 ঘন্টা আছে ওইটা তুমি কাজ করো, আপনার মিটারে কাজ করতে পারবে, ঠিক আছে? তার মানে 24 ঘন্টায় তার চাইলে কাজ করতে পারবে, ঠিক আছে? 24 ঘন্টা যদি কাজ করে, একটু ক্যালকুলেশন করি আমরা, আচ্ছা $12 পার আওয়ার না, টোটাল আওয়ার আসে কত, 288, আচ্ছা আমরা একটু টাকায় কনভার্ট করি, 21,000, সে পার ডেতে চাইলে 21,000 টাকা আর্ন করতে পারে, তাহলে কিন্তু সে কমেন্টসটা কি দিছে, মাঝে মাঝে টাকা ধরতে বিরক্ত লাগে, আপনাদের এরকম পরিস্থিতি আসবে যদি ওইভাবে চালিয়ে যান কাজটা শিখে নেবে, এরকম সবার বেলায় হয়। ওই 5 দিনের মধ্যে প্রথম 2 দিন ঘুরতে, মানে জাস্ট ঘুরছি, পরের যে 3 নম্বর দিন চিন্তা করলাম যে কিছু কাজ করি, ওই 3 নম্বর দিন কাজ ধরছি স্পষ্ট, হ্যাঁ এটা না, এটা আসবে হচ্ছে আপনার ওডেক্সের একটা চার্জ আছে 12 থেকে, উনি পাবে 10.something, সাপোজ 10ই ধরেন আপনি, ওডেক্সে 3% না, 100-তে 11% ধরে, ফাইবার ধরে 20%, সব থেকে কম ছিল, আচ্ছা এখানে $10 উনি নিজে পাবে, ঠিক আছে? আর যদি টাকা উনি মানে বাংলাদেশে কোনো ব্যাংকে উঠায় তাহলে 74 করে রেট পাবে, 74 বা 74.5-এর মতো। আর পেপাল ওনার নিজের পেপাল আছে, ওনার ক্লায়েন্ট ওনাকে পেপাল করে দিছে, সমস্যা নেই আপনাদের, না বাংলাদেশে ওইভাবে দেয় না, পারমিট নাই পেপাল কোনো, মানে বাংলাদেশে পারমিট নেই, ইভেন আপনি বাংলাদেশে বসে ওইখানে বাংলাদেশ কান্ট্রি দিয়ে করতে পারবেন না, ঠিক আছে?
আচ্ছা, ওনার পেপারটা করেছে কানাডিয়ান ক্লায়েন্ট, কম্বিনেশন ভালোভাবে করছে, উনি কাজ করে আসি ওর অ্যাসিওর, উনি অ্যাসিওতে কাজ করে, আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমাদের কাছ থেকে উনি শিখতে যাচ্ছে, কারণ ওনারা ওইটা থেকে ডিমান্ড আমাদেরটা বেশি, আর অ্যাসিওর কাজটা বোরিং। উনি হ্যাঁ 24 আওয়ার কাজ করা লাগে না, মানে প্রত্যেক দিন কিছু কিছু হলেও কাজ করতে হয়, মানে রেগুলার কাজ করতে হয় ওইটা। আর আমার যেটা হয়েছে, 3 নম্বর দিনে যখন আমি বলছি যে কাজ কিছু করা দরকার, তখন 600 ডলারের কাজ ধরছে 3 নম্বর দিনে, একদিনে 600-র মধ্যে 300 ছিল এক মার্কেট প্লেসে। মানে আমি তো এই মার্কেট প্লেসে যখন কাজ ধরি না, তখন ধরি না, যখন মানে ইচ্ছে হয় ধরার, তখন ওদের রিপ্লাইটা ওইভাবে দিই কাজ ধরার মতো। মার্কেট প্লেসে ধরছে একটা, ওটা যে ছিল 300 ডলারের, ওইখান থেকে যদি চার্জ হয় $60 চার্জ হবে, ওইখান থেকে $60 চার্জ হবে। আরেকটা ক্লায়েন্ট ডিরেক্ট কথা বলছি, কথা বলার পরে ওর সাথে কথা হয়েছে, $230 একটা কাজ, 230। তো 230 থেকে কীভাবে পে করবে? উনি পেপালে, আমার ডিরেক্ট পেপালে আমার সেন্ড করে দেবে 50% ফার্স্ট, 50% সেন্ড করলো। এরপরে ওর যে কাজটা আছে, কাজের মধ্যে আরও এক্সট্রা কিছু লাগবে, ওর ওর কিছু ইমেজ এডিট করতে হইব, অন্য একটা সাইডের মধ্যে কিছু প্রবলেম আছে ওইটা একটু ফিক্সড করতে হইব, এভাবে টোটাল ওর কাছ থেকে $300 নেওয়া হয়েছে। ওর কাছ থেকে 300 আর মার্কেট প্লেসে 300, এই টোটাল 600। পরের যে 2 দিন, ওই 2 দিনে কমপ্লিট। এখন আবার ঘুরতেছি, আজকে বাসা থেকে আসি নাই, গত ক্লাসে মানে গতকালকে ক্লাস করে এই ফ্রেন্ডের বাসায় চলে গেছিলাম, ওনার বাসায়, ওখানে রাতে আড্ডা দিলাম, তারপরে ডিরেক্ট এখানে। এটাই আপনার যখন কাজ করবেন তখন এরকমই লাগবে, যে অত টাকা দরকার নেই, আপনার যতটুকু দরকার। সাপোজ মাঝে যদি আপনার 50,000 বা 60,000 একটা মানে ইনকাম আসে, আপনি চিন্তা করবেন কি, এর বেশি যদি করতে যাই তাহলে ফ্রি টাইমটা দেখা যাচ্ছে আমি একটু ঘুরবো বা একটু এনজয় করবো, ওই টাইমটা পাবো না। ঠিক আছে, আপনি টাকা আর্ন করতে পারবেন, মাসে 1.5-2 করতে পারবেন, সমস্যা নেই, বাট ওই মানে মেন্টালিটির প্রবলেমটা থাকবে, একটা মানসিক প্রবলেম দেখা যায় দাঁড়াইবো যখন আপনার বিনোদনে কোনো টাইম থাকবো না, এটাই কিন্তু হয়। আচ্ছা, ওয়েব ডিজাইন সম্পর্কে, মানে ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটার মধ্যে তফাৎটা কয়জন জানেন? সুন্দরভাবে সাজাতে মানে যা কিছু করা লাগে, যদি ওইটা বলি তাহলে ওইটা ভুল হবে। হ্যাঁ, ওইটা সাজানো মানে ডিজাইন, তাই না? ধরেন ফেসবুক, এখানে বাহ্যিক আমরা যাই দেখতেছি, এখানে আমরা যাই দেখতেছি সবটাই ডিজাইনের আওতায়। এখানে যা দেখতেছি, কি দেখতেছি, এখানে উপরে একটা কালারফুল বার আছে, যেখানে কিছু লেখা আছে, তাই না? লেখাতে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে, এই তো এটা বলতেছি আপনারে। টোটাল যে বিষয়টা, যেগুলো আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে ডিজাইনের কাজ। তাহলে ডেভেলপমেন্টের কাজ কোনটা? হ্যাঁ, ধরেন আপনি কি করলেন, এখানে পোস্ট করলেন, এখানে দিলেন আপনি গুড মর্নিং এভরিওয়ান, পোস্ট করলেন, আপনি কিন্তু জানেনও না কিভাবে এখানে লেখার পরে পোস্ট করলেন আর নিচে চলে গেল। এই যে কাজটা হয়েছে, এটা কি আপনি জানেন কিভাবে হয়েছে? ভিতরে কিন্তু আরো অনেক টেকনিক্যাল কিছু ইউজ করছে, তাই না? ভিতরে আরো কোডিং ইউজ করছে, যার কারণে এরকম হয়েছে। এই যে অটোমেটিক যে কাজগুলো ভিতর থেকে হয়, ওটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। যেমন মানুষ মারা গেলে তার কিন্তু মানে ওই গঠনের মধ্যে কিন্তু তেমন কোনো প্রবলেম বা হয় না, সাপোজ ইনস্ট্যান্ট এখন মারা গেছে, এখন মারা গেছে তার দেখলে কিন্তু মনে হবে না যে যে তার মধ্যে কোন চেঞ্জটা আসছে, বা মারা গেলে কিন্তু মানে বিষয়টা অন্যরকম থাকে, যে দেখলে তেমন বোঝা যায় না সে জীবিত না মৃত, যদি ঘুমায় থাকে মানে মারা গেলে মনে হয় ঘুমায় রয়েছে প্রথম দিকে, এখন তার ভিতর থেকে কিন্তু
রুহ বলে একটা কিছু নাই, তাই না? ডেভেলপমেন্টের হচ্ছে ওই রকম ডিজাইনটা, আপনি উপর থেকে দেখতেছেন, ভিতরে হচ্ছে ডেভেলপমেন্টের যা কিছু লাগে। ক্লিয়ার? ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন ডিজাইন করতে গেলে আমাদের কি কি লাগবে সেটা জানা দরকার। এটা ক্লাসের একটা প্রবলেম, ট্রাই করবেন একটু আগে আসার, যত প্রাকৃতিক দরকার আছে ক্লাসের আগে শেষ। কারণ হচ্ছে একজন উঠছে ক্লাস থেকে, সবার কনসেন্ট্রেট কিন্তু ওই দিকে চলে গেছে, ঠিক আছে? কনসেন্ট্রেশনটা ঠিক রাখার জন্য ক্লাস থেকে বের হওয়া যাবে না, ক্লাসে কল আসলেও রিসিভ করা যাবে না যদি খুব ইমার্জেন্সি কল না হয়। কারণ আপনি সাপোজ যারা জব করেন তাদের বস ফোন দিছে, ওটা ধরতে হবে, কারণ না ধরলে ওইটা প্রবলেম। ওই টাইপের যেগুলো ইমার্জেন্সি সেটা আপনি বুঝতেছেন। ইভেন এখন কিন্তু আমার মোবাইলে রিং হচ্ছে, আমি ওই দিকে যাইনি। আচ্ছা, আরেকটা ব্যাপার, যখন যে যেই প্রবলেমে করবেন, ট্রাই করবেন গ্রুপে আপনাদের যে গ্রুপটা ওপেন করা হবে ওই গ্রুপে পোস্ট করার জন্য ওই প্রবলেমটা বাকি যে স্টুডেন্টরা আছে, হইতে পারে সেম প্রবলেমে তারাও পড়ছে বাট লজ্জায় কোশ্চেন করতে পারতেছে না, ঠিক আছে? তখন আপনার কোশ্চেন থেকে সে সলিউশন পেয়ে যাবে। আরেকটা বিষয়, এখানে যদি কোনো কোশ্চেন করতে আপনি একটা জিনিস বুঝতেছেন না, ওইটা কোশ্চেন করতে লজ্জা পাইতেছেন, চিন্তা করতেছেন পাশে ছেলেরা আছে মেয়েরা কোশ্চেন করতে পারবেন না, যে ভাই কি জানি বলে প্রবলেম। আবার ছেলেরা চিন্তা করবেন পাশে মেয়েরা আছে কোশ্চেন করলে কি মনে করে, ওইটা কোনো প্রবলেম না। এখানে যারাই আছি সবাই ফ্রেন্ড, ফ্রেন্ডলি সবার সাথে কমিউনিকেশন ভালো রাখবেন এবং কোশ্চেন করবেন যেগুলো না বুঝেন। তবে যেই দিন যেই ক্লাস, ক্লাস যখন চলবে তখন ক্লাস রিলেটেড কোশ্চেন করবেন। ক্লাসের আগে এবং পরে যে টাইমটা থাকবে নর্মালি কথা বলার, তখন যদি অন্য কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর গ্রুপে পোস্ট করবেন যখনই প্রবলেম করবেন তখন, এবং আমরা ট্রাই করি 24 আওয়ার সাপোর্ট দেওয়ার জন্য, ওই ট্রাইটা আমরা করি। আচ্ছা, আপনাদের কিছু প্রবলেম হইতে পারে ক্লাস করাকালীন, তবে ফার্স্ট মাথায় রাখবেন কয়েকটা বিষয়। ক্লাসে অমনোযোগী হওয়া চলবে না, কারো ল্যাপটপ আনার দরকার নাই, আগেও বলছি এখনও বলতেছি, যদি প্র্যাকটিসের দরকার পড়ে, ধরেন এখানে প্র্যাকটিস করবেন দরকার নেই, এখানে শুধু দেখার জন্য বা শেখার জন্য আসবেন, এখানে প্র্যাকটিস করতে যাবেন, একটা জিনিস আমি দেখালাম আপনি কম্পিউটারে প্র্যাকটিস করলেন, আমি সাপোজ একটা লিখলাম ওইটা আপনি লিখতেছেন, কিন্তু ওইটার পাশাপাশি ওইটার কী কাজ, কী টাইপের কাজ করে, কোন সময় ইউজ হয়, আমি কিন্তু পাশাপাশি ওইটা বলে যাবো, তাই না? যদি ওইটা বলি আপনি ওই টাইমে লিখতেছেন, আমার কথাগুলো কি আপনি মনে থাকবো শুনলে ওই টাইম, মানে ওই টাইমে, বা আমার কথা আপনি শুনবেন? একটা বিষয় হচ্ছে কথা শোনা এবং বোঝা দুটা কিন্তু দুই বিষয়। এখানে বসে আছেন, এখানে কি হইতেছে ওইটাও শুনতেছেন, ওই পেছনে একজন চিৎকার করে কিছু একটা বলতেছে ওইটা শুনতেছেন, বাট বুঝতেছেন না কি বলতেছে, তাই না? বাট ওইদিকে যখন আপনার খেয়ালটা যাবে তখনই বুঝতে পারবেন সে কি বলতেছে। এই কারণে মনোযোগটা সবসময় ক্লাসের দিকে থাকবে। গত 5 দিনের হরতালে পরে আমরা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, নেক্সট হরতালে আর কোনো ক্লাস হবে না, আর মানে ক্লাস মিস যাবে না। অন্যান্য ক্লাসে মানে আগে যেটা হইতো আর কি, ওদের ম্যাক্সিমাম দেখেছে ঢাকার একদম লাস্ট মাথা থেকে আসতো, ওইদিকে আবার নারায়ণগঞ্জ থেকে আসতো, কিছু কিছু আসতো নরসিংদী থেকে, ওদের প্রবলেম হইতো। হ্যাঁ, এই কারণে তারপরে গত 5 দিনের যে হরতাল, ইভেন এর আগেও কয়েকটা হরতাল গেছে, একটা ব্যাচের 5টা ক্লাস মিস হয়েছে শুধুমাত্র হরতালের কারণে। তারপরে ওদের বলে দেওয়া হয়েছে নেক্সট ডে হরতালের কারণে কোনো ক্লাস মিস দেওয়া হবে না, কারণ
বর্তমানে হরতালটা হয়েছে বাংলাদেশের পান্তাবাদের মতো, ঠিক আছে? না, জুলাই দিলে বাংলাদেশে মানে যেটা হয়েছে আর কি, আওয়ামী লীগ সরকার পরবর্তীতে যখন ক্ষমতায় আসছে আর কি, মানে রিসেন্টলি যে ক্ষমতায় আছে, ক্ষমতায় আসার পর থেকে কোনো হরতালই ওইভাবে প্রভাব ফেলতেছে না। কারণ হরতালের আগের দিনই যারে দরে দরে হতেছে, ঠিক আছে, আর যা করে করে হতেছে, এটা সমস্যা নেই। হ্যাঁ, হরতালে ক্লাস হবে, আপনাদের হরতালে ক্লাস মিস হবে না এখন। হ্যাঁ, ওইটাই। না, হরতালে তেমন প্রবলেম হবে না, সেটা যদি আপনি এভাবে বলতে পারেন প্রবলেম নেই। আর আশা করি আপনাদের আপনাদের হরতাল পড়ার সম্ভাবনা আছে বৃহস্পতিবার ম্যাক্সিমাম। হরতাল পরে কবে? বৃহস্পতিবার আর রবিবার, ঠিক আছে? যাই হোক, আশা করি সবাই আসতে পারবেন, ট্রাই করবেন। আর আমরা যখন কাজ ফার্স্টের দিকে শিখছি তখন হরতাল বা কিছু ইয়া করি নাই, আর আমরা গ্রুপে কাজ করতাম, আমি সুজন ভাই, এখানে আরিফ ভাই, তারপরে আমাদের মানে সফটওয়্যার গাইডের যারা কো ফাউন্ডার আছে সবাই একসাথে কাজ করতাম একই একই জায়গায় এসে। হ্যাঁ, ওইটা আপনাদের গ্রুপে জানা দেওয়া হবে, ইভেন্ট ট্রাই করা হবে যেন মেসেজ দেওয়া হয় সবাইকে, ঠিক আছে? সবাইকে মেসেজের জন্য জানা দেওয়া হয়। ফার্স্টের কন্ডিশন বলছিলাম কি, ক্লাসগুলো রেগুলার করতে হবে, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। সেকেন্ড কন্ডিশন, ক্লাসের একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন ভালো রাখতে হবে। একই সাথে আছেন বলে যেটা বলছিলাম যে একই সাথে বসবেন, শুধুমাত্র তার সাথে কমিউনিকেশন মানে কমিউনিকেশনটা ভালো রাখলে হবে না, ক্লাসের সবার সাথেই কমিউনিকেশনটা ভালো থাকতে হবে। কিন্তু কিছু থাকে একটু এক্সট্রা বা একটু ভিতর মানে ব্যতিক্রম, ফ্রেন্ড আছে অনেক, তার মধ্যে ক্লোজ ফ্রেন্ড ওই টাইপের। একটা সময় আসবে যখন কাজ পাবেন অনেক, আপনি ফ্রেন্ড কাজ পাচ্ছে না, এরকম হয়, লাক ফেভার করেন অনেক সময়, তো দেরি হয়, তখন ওই যে আপনাদের কমিউনিকেশন ভালো, আপনি একা একই টাইমে এত কাজ করতে পারতেছেন না, ওই সময় কিন্তু শেয়ার করে কাজ করতে পারবেন, ঠিক আছে? তখন টাকা পয়সার ব্যাপারটা মাথায় আসবে না, তখন চিন্তা করবেন ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? ওই বিষয়টা মাথায় থাকবে। আর গ্রুপ গ্রুপ ওয়াইজ কাজ করলে দেখা যাচ্ছে, আমি আপনাদের যখন ক্লাস অলমোস্ট শেষ হয়ে যাবে তখন বিভিন্ন গ্রুপ আমরা তৈরি করে দেব, ওই গ্রুপে আপনারা কাজ করবেন, যে কোনো কাজের প্রবলেম গ্রুপে ডিসকাস করবেন, গ্রুপে ডিসকাস করার পরে গ্রুপ থেকে যেটা সলিউশন আসে না সেটা সলিউশন আমরা দেবো। ইভেন ওই গ্রুপে আবার যেটা একটু আগে বলছিলাম প্রথম দিকে, একজনের ব্যাপারে আরেকজনকে কোশ্চেন করা হবে, বাট যদি বলেন জানি না তাহলে প্রবলেম। আর যখনই ট্রাই ইয়া করবেন না যে কোনো প্রবলেমে পড়বেন, গ্রুপে লক করে ওইটার সলিউশনটা আগে পাবেন। কল দিলে দেখা গেছে হয়তো বা ক্লাসে থাকতে পারি বা অন্য কোনো দরকারি কাজে থাকতে পারি, তাহলে ওই সময় কিন্তু আপনার রেসপন্সটা পাচ্ছেন না, কারণ গ্রুপে পোস্ট করবেন। আমরা ম্যাক্সিমাম টাইম ফেসবুকে থাকার ট্রাই করি। আরেকটা বিষয় হচ্ছে প্রথম 2 থেকে 2.5 মাস রেগুলার ক্লাস করতে হবে, কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। 2 থেকে 2.5 মাস বলছে এই কারণে, প্রথম 2 থেকে 2.5 মাসের ক্লাস যতগুলো ক্লাস হবে এগুলো যে করবে বাকিগুলো সে এমনিতেই করবে, কারণ ম্যাক্সিমাম টাইম প্রবলেম হওয়ার মানে প্রবলেম হয় যেটা এই 2 মাসের মধ্যেই ক্লাস কোনোটা মিস যায়, যখন একটা প্রবলেম শো করে, শো করলে তার মনোযোগটা কিন্তু অন্যদিকে চলে যায়, ফ্রিল্যান্সিংয়ের দিকে আর থাকে না, ঠিক আছে? এই কারণে ক্লাসগুলো অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবে। আচ্ছা, এখন যে আমরা ডিজাইনের জায়গায়, আমরা ওয়েবসাইট ডিজাইন ডিজাইন করতে যায় আমাদের কী কী শিখতে হবে? আমাদের ফার্স্ট শিখতে হবে HTML, HTML এর মাধ্যমে টোটাল একদম একটা ওয়েবসাইটের মধ্যে যা লেখা আসে লেখাগুলা বা ইমেজগুলো শো করানোর জন্য HTMLটা ইউজ করবেন। বলতেছি একটা একটা করে আমরা কী কী ওয়েব ডিজাইন সম্পর্কে মানে ওয়েব ডিজাইনে কাজ করতে গেলে কী কী শিখতে হবে সেটা আগে দেখি। আমাদের HTML লাগবে ফার্স্টে, তারপরে লাগবে CSS, এগুলো সব
ক্যাপিটাল লেটার লেখে HTML CSS তারপর লাগবে আপনাদের জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট তারপর লাগবে jQuery এখন এখানে একটার সাথে আরেকটা রিলেটেড একটা শুধুমাত্র HTML এর মাধ্যমে একটা সাইডের লেখা এবং ইমেজ এগুলো আনা হয় তারপরে CSS এর মাধ্যমে একটা সাইডের বিভিন্ন কালার কালার কম্বিনেশন ঠিক করা হয় কোন পাশে কি যাবে সাপোজ এই যে লেআউটটা দেখেছি এই পাশে কিছু মেনু আছে হোভার করলে এটার উপরে কি বিভিন্ন ইফেক্ট আসতেছে তাই না ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে এই যে কালারগুলা বা ডান পাশে আছে কিছু বাম পাশে আছে কিছু মাঝখানে আছে কিছু তাই না এই যে বিষয়গুলো এগুলো সিএসএস এর মাধ্যমে তারপরে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছু ডাইনামিক কিছু স্টাইল অ্যাড করা হয় সাপোজ এই যে এখানে ক্লিক করতেছেন ক্লিক করার পরে এটা ওপেন হয়েছে তারপরে ভিতরে আরো অনেকগুলো নাম আসছে তাই না এই যে ক্লিক করার পরে ওপেন হইতেছে আবার ক্লিক করার পরে বন্ধ হইতেছে এগুলো স্ক্রিপ্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে jQuery jQuery কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টে যা আছে ওগুলারে বিভিন্নভাবে ছোট কইরা jQuery-তে কনভার্ট করা হয়েছে আপনি জাভাস্ক্রিপ্টে যে কাজটা করতে পারবেন ওইটা ইজিলি jQuery-তে করতে পারবেন হয়তো বা জাভাস্ক্রিপ্টে করতে গেলে লাইন লেখা হবে আপনার 8টা বা 5টা আর jQuery-তে করতে গেলে 1টা বা 2টা একই কাজ করবে ঠিক আছে এগুলো আমাদের লাগবে তারপরে এগুলো তো হচ্ছে কাজ জানার জন্য তারপরে এটা জানার পরে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না আপনাকে জানতে হবে কিভাবে পিএইচডি থেকে পিএইচডি টু এইচটিএমএল মানে আপনাকে আপনার ক্লায়েন্ট কোনো একটা ছবি দিল ধরেন বিভিন্ন রাস্তাঘাটে কী করে বিভিন্ন লিফলেট দেয় না হাতে ধরে একটা লিফলেট দেয় যে ওদের প্রতিষ্ঠার মুখে বিভিন্ন মানে ডিটেলস থাকে এই তো লিফলেটগুলো দিল বা ক্লায়েন্ট আপনাকে এই টাইপের যদি কোনো একটা ইমেজ দেয় বা পিএইচডি বলতে বোঝায় ফটোশপ ডকুমেন্ট সেটা ফটোশপ ডকুমেন্ট মানে পিএইচডি ফাইলও দিতে পারে জেপিজি ফরম্যাটের কোনো একটা ইমেজ দিতে পারে অথবা কোনো একটা পিডিএফ ফাইল দিতে পারে যেখানে ওর একটা মানে ওর যে ওয়েবসাইটটা হবে ওইটার লুকটা দেওয়া আছে ঠিক আছে যদি ওই রকম দেয় তাহলে আপনি কিভাবে ওইটা থেকে এইচটিএমএল করবেন সেটা আপনাকে জানতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম স্কুল কলেজে আপনারা যেই ম্যাথের যে সলিউশনগুলো এগুলো করেন করার পরে এগুলো কিন্তু এখানে দেখানো হয় কেন ভবিষ্যতে যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগিয়ে দিতে পারেন তাই না এই জিনিসগুলো জানা একটা বিষয় আর প্র্যাকটিক্যালভাবে কাজে লাগানো আরেকটা বিষয় সাপোজ একটা লোক 4 থেকে 2 বিয়োগ করে 2 মানে 4 টাকা থেকে 2 টাকা গেলে 2 টাকা থাকে সে বিয়োগটা পারে কীভাবে বিয়োগ করতে হয় সেটা জানে এখন ওই লোককে যদি ব্যাংকের কোনো একটা অ্যাকাউন্টে বসায় দেওয়া হয় ওইখানে তাকে দেওয়া হলো যে 1 লাখ টাকার একটা ট্রানজ্যাকশন 1 লাখ টাকার একটা ট্রানজ্যাকশন হবে ওই লোক কী করবে তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা চেক দিবে চেক দিয়ে ওটা ওইখান থেকে মাইনাস দিবে সফটওয়্যার থেকে মাইনাস দিয়ে তাকে টাকাটা দিয়ে দিবে দুই একটা হচ্ছে মানে মাইনাস করা সে জানে বিয়োগ করা সে জানে আরেকটা বিষয় হচ্ছে কি কম্পিউটার ইউজ করে ওইটার সফটওয়্যারের কিছু ব্যাপার যায় না তারপরে আপনি কীভাবে টাকাটা দিবেন ওইটা জানা দুটা কিন্তু দুই বিষয় নর্মাল যে বিয়োগ জানে সে কিন্তু কম্পিউটারের যে প্রোগ্রামটা ওইটা কিন্তু সে চালাইতে পারবে না পারবে এই টাইপের আপনারা যখন ডিজাইন সম্পর্কে জানবেন সবগুলো বিষয়ে জানবেন তখন জানতে হবে কীভাবে এই কাজটা প্রয়োগ করতে হয় প্রয়োগটা জানতে হবে ঠিক আছে তারপরে আমরা যাব ডেভেলপমেন্টের দিকে ডেভেলপমেন্টটা আমরা দেখব পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টে আমরা দেখব পিএইচপি এই পিএইচপি তারপরে আমরা থিম ডেভেলপমেন্টের দিকে যাব মেনলি পিএইচপিটাই ডেভেলপমেন্টে ইউজ হয় এছাড়া উপরে এগুলো ছাড়াও আরও অনেক কিছুই আপনারা পাবেন আমাদের যে আউটলাইন আছে কোর্স আউটলাইন ওইখানে আরও অনেক কিছুই দেওয়া আছে বাট ওইগুলো সবগুলোই কিন্তু এগুলোর এক একটা পার্ট এক একটা অংশ
ফোর্স আউটলাইনে বুটস্ট্র্যাপ ছিল, বুটস্ট্র্যাপ ছিল, বুটস্ট্র্যাপটা হচ্ছে HTML CSS এটার কম্বিনেশনে তৈরি করা, ইভেন স্ক্রিপ্ট ওইখানে কিছু ইউজ করা হয়েছে। ওইখানে টোটাল কাজটা আপনার যেটা সবগুলো লেখা করতে হবে, ওইখানে কিছু কিছু কোড আছে যেগুলো আপনি ইউজ করলে ওই লেখাগুলো অটো পাওয়া যাবে, আপনারা আলাদা লিখতে হবে না, কাজগুলো ইজি করে দেয়। ওগুলো যখন আমরা করবো তখন দেখবো, আপাতত আইডিয়ার জন্য। আচ্ছা, আজকে আপনাদের ফার্স্ট ক্লাস, চিন্তা করতেছেন যে সম্পূর্ণ ক্লাস কথা বলে পার করে দিতেছে, এখনও কিছু শেখাইতেছে না। আচ্ছা না, আমাদের কিছু কিছু মানে কোনো কিছু শেখার আগে কিন্তু আগে জানা দরকার যে এটা দিয়ে কী হয়, ঠিক না? এই কারণে বিষয়গুলো আগে জানলাম, বা ওই শিখতে যাওয়া কী কী প্রবলেম হইতে পারে, প্লাগইন ডেভেলপমেন্ট নাই, পার নাই না, আমাদের টোটাল কোর্স আউটলাইনটাই institute.softacademy-তে দেওয়া। প্রশিক্ষণ সমূহ আপনারা হচ্ছেন অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এর স্টুডেন্ট। কোর্স আউটলাইন আছে HTML5, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এটা আমি বলে ফেলেছি অলরেডি, তাই না? PHJ2 HTML অ্যান্ড CSS3, PHJ2 HTML অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, PHJ2 HTML করতে গেলে CSS3 এটা এমনিতে ইউজ হয় এখানে, ঠিক আছে? কারণ আমি কি বলছি, HTML শুধুমাত্র কোডগুলো লেখার জন্য, তাই না? ওইটারে স্টাইল করার জন্য কিন্তু CSSটা, তাহলে আপনার ইমেজটার মধ্যে যদি স্টাইল থাকে তাহলে CSS অ্যাড করবেন অটো, তাই না? আচ্ছা, তারপরে বলছে PHP, এখানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওইগুলো সব কিছুর কম্বিনেশনেই থিম ডেভেলপমেন্ট। তারপরে প্লাগইন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, ওডেক্স, ইলেন্স। আচ্ছা, পিপল পার আওয়ার, এই টাইপের আরও অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনাদের নেওয়া হবে। আর আপনাদের এই কোর্সের মধ্যে এখানে যাই আছে, যতগুলো কোর্সই আছে, ওয়েব মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড এখানে যতগুলো আছে সবগুলোতেই যা আছে আপনার ওইটাই পাবেন, কারণ আপনাদের অ্যাডভান্স, ঠিক আছে? ওভারঅল সবটাই পাবেন। হ্যাঁ, একটাই এটাই বললাম যে আদার যেগুলো দেওয়া আছে, সাপোজ আপনাদেরটা হচ্ছে এটা, তাই না? ওইখানে কি আছে, HTML, CSS, তারপরে HTML5, CSS3, এখানে কি আছে, HTML, CSS, HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট, jQuery, ওইখানে দেখছি, দেখছি না? কিন্তু মেনলি আমরা এটাই করাই। আমাদের মেন ফোকাস কোন জায়গায়, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য আপনার যা যা দরকার ওগুলো পাবেন। আর এখানে ক্লাস টোটাল কয়টা দেওয়া, 24টা মতো দেওয়া আছে। আপনাদের কোর্স শেষ হবে 24টা ক্লাসে, তারপরে থিম ডেভেলপমেন্টের জন্য আরও যেন ভালোভাবে জানতে পারেন তার জন্য আরও 6টা ক্লাস এক্সট্রা নেওয়া হবে স্পেশালি, ঠিক আছে? আরেকটা বিষয় যেটা ফার্স্টের দিকে বলছি, যে যদি কোনো প্রবলেম তারপরে থেকে যায় পরে কিন্তু বসার সুযোগ আছে, বুঝছি তো? আচ্ছা, এই কারণে আমরা বলি এটা আসলে নর্মাল কোনো ট্রেনিং সেন্টার না, ঠিক আছে? আর ক্লাসে যেগুলো দেখানো হবে সেটা যদি আপনি আগে থেকে পারেন, ওইটা কোনো ফ্যাক্ট না আপনি আগে থেকে পারেন কিনা, ফ্যাক্ট হচ্ছে ক্লাসে দেখানোর পর আপনি প্র্যাকটিস করছেন কি না, ঠিক আছে? এবং প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন, গ্রুপে একটা পোস্ট করবেন, আমরা আপনাদের গ্রুপটা ক্রিয়েট করি আজকে। আচ্ছা, হচ্ছে 8 নম্বর ব্যাচের গ্রুপ, আমরা নতুন একটা গ্রুপ ক্রিয়েট করি।
আট নম্বর ব্যাচে কি আপডেট দিছে এটা কিন্তু প্র্যাকটিস করতেছে ঠিক আছে এটা হচ্ছে আট নম্বর ব্যাচের স্টুডেন্ট আচ্ছা একটু দেখে আসি কি প্র্যাকটিস করছে সে কি করছে আই ডোন্ট ইউজ এনিথিং হিয়ার তারপরে সে রেসপন্সিবল যে করে তেমন কিছু ইউজ করে নাই বাট যতটুকু করছে ওটা কিন্তু পোস্ট করে দিছে এটার পরে আবার যখন এটা কমপ্লিট হয়ে যাবে মানে টোটাল সব কিছু ইউজ করা হবে তখন আবার আরেকবার পোস্ট করব তার মানে কি যতটুকু প্র্যাকটিস করলেন আপনি ততটুকু মানে প্রত্যেক দিন ট্রাই করবেন এখানে রেগুলার আপডেট দেওয়ার হচ্ছে ওনার পেজ এখানে নর্মালি যে লেআউটটা সে দাঁড় করাবে ওটা একটা সাধারণ লুক দিছে তারপর এটার মধ্যে আরও সিএসএস সেট করা এটা আরও স্টাইলিস্ট করব ঠিক আছে এই টাইপের আপনার যখন যেদিন যতটুকু করবেন ওইটা পোস্ট করবেন যে ভাই এতটুকু করছি ঠিক আছে আর বাকি যারা থাকবেন যে একজন পোস্ট করলেন বাকি তো আরও যারা আছেন যার যারটা সে পোস্ট করলেন বাকি যারা আছেন সবাই দেখবেন ওইটার মধ্যে কী প্রবলেম আছে প্রবলেম খুঁজে বের করবেন আপনারা খুঁজে বের করবেন তারপর বলবেন যে তোমার এটার মধ্যে এই প্রবলেম আছে সলভ করো ঠিক আছে সে যদি ওইটা সলভ না করতে পারে আপনি যেহেতু প্রবলেম বার করছেন অবশ্যই সমাধানটা একটু হলেও আপনার কাছে আছে ট্রাই করবেন যদি না পারেন তাহলে এখানে বলবেন যে ভাই এটার সলিউশনটা লাগবে তখন আমি ওইটা সলিউশন করে দেবো ডিপেন্ড করে আপনার উপরে আপনার আইটা হচ্ছে ওয়েবসাইটের লুকের উপরে একটা সিম্পল একটা ওয়েবসাইট একটা পেজ যেটা ল্যান্ডিং পেজ বলে একটা পেজের কিছু হলে ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ ওটার স্টাইল যদি অত ডাইনামিক কিছু না হয় নর্মালি আপনি আধা ঘন্টা বা এক ঘন্টায় এক থেকে দেড় ঘন্টায় করতে পারবেন ঠিক আছে আর যদি বড় কোনো ইয়া হয় ট্যাম্পলেট হয় বা পেজ হয় বা পাঁচটা ছয়টা পেজ নেওয়া তাহলে আপনার তিন থেকে চার দিন লাগবে ওটা যখন আপনি কাজ করবেন আপনার কাজের স্পিড এবং কাজের আইডিয়া বলে দেবে আপনার এই কাজটা করতে কতদিন লাগবে এবং ওটার বাজেট কী হতে পারে বলে আপনার নিজের আইডিয়া থেকে আসবে আর যখন মার্কেট প্লেসে নতুন যাবেন তখন কিন্তু আমরা বলে দেবো যে এই টাইপের কাজ এত হলে ভালো হয় এটা হচ্ছে মিনিমাম রেট এর উপরে আপনারা যা করতে পারেন এগুলো হচ্ছে আমাদের অফিসের যাদের লাগবে গ্রুপে ঠিক আছে তারপরে আমার সাথে অ্যাড আছেন এখানে কেউ হ্যাঁ বলেন নাম বলেন সজীব এস এস জে আই বি এটা 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 আচ্ছা আর আর কেউ নাই আচ্ছা আপনাদের গ্রুপের একটা আইকন দেওয়া উচিত কোন আইকনটা দেব কোনটা কোনটা আচ্ছা লাইন বলেন কত নাম্বার লাইনে কয়টা ক্যামেরা ক্যামেরা গাছ ও গাছ আমি ভাবছি কাজ আমি বললাম কাজ পাইলে কই আচ্ছা ওকে আচ্ছা এটা একটা কভার ফটো আমি অ্যাড করে দেবো আজকে রাতেই আর রাতের মধ্যে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন এখানে ফেসবুক স্ল্যাশ রাশিদুল এন ঠিক আছে এটা লেখা দেখা যাচ্ছে এইভাবে যদি আপনি সার্চ দেন রাশিদুল ইসলাম লেখা তাহলে নাও আসতে পারে বা অনেক আসতে পারে প্রবলেম হতে পারে এই কারণে ডিরেক্টলি লিঙ্কের ওইখানে রাশিদুল এন ইউজ করবেন ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার পর একটা মেসেজ দিবেন আপনাকে গ্রুপে অ্যাড করার জন্য অথবা কালকে ক্লাসে এসে গ্রুপে অ্যাড করা হবে ক্লিয়ার এখানে পোস্ট দেওয়ার যে ফেসবুকের গ্রুপে বা ফেসবুকে ফাইল আপ করতে পারেন
কোন একটা ফাইল আপনি কাজ করছেন, নরমালি তো ইমেজ আপলোড করা একটা বিষয়, ফাইল আপলোড করা কিন্তু আরেকটা বিষয়। আচ্ছা, আপনি যখন গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পরে ধরেন আপনি হয়তো বা অনেক গ্রুপে এমনিতে লাইক দিয়েছেন বা অনেক গ্রুপে অ্যাড থাকতে পারেন, এই কারণে এখানে যেই গ্রুপটা আপনাদের নতুন, যে ওয়ার্ডপ্রেস বেস 13-এর যেই গ্রুপটা, ওইটা এখানে নাও আসতে পারে। যদি না আসে তাহলে কি করবেন, নিচে যান গ্রুপ, গ্রুপের এখানে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে এখানে আপনার যতগুলো গ্রুপে আপনার অ্যাড করা আছে বা লাইক দেওয়া আছে ওইগুলো এখানে চলে আসবে। তখন শুধু অ্যাড টু ফেভারিট করবেন। অ্যাড টু ফেভারিট যদি করেন, সাপোজ হ্যাকিং টিউটোরিয়াল, যদি অ্যাড টু ফেভারিট আপনি প্রেস করেন তাহলে কি হবে, আমার এখানে লিস্ট অলরেডি ফিল আপ, অ্যাড টু ফেভারিট দিলে আপনার এখানে চলে আসবে, অ্যাড টু ফেভারিট না ক্লোজ গ্রুপ দিবেন নাকি, না উপরে চলে আসছে এখানে দেখেন, যখন অ্যাড টু ফেভারিট দিচ্ছেন তখন একদম উপরে, ঠিক আছে, এরকম চলে আসবে, তখন আপনি ইজিলি ওই গ্রুপে যেতে পারবেন। আচ্ছা, আপনাদের গ্রুপটারে ফেভারিটে নিয়ে আসি, হচ্ছে 13 নম্বর ব্যাচ। এখানে ফাইল, ফাইলে ক্লিক করেন, ফাইলে, আচ্ছা আপনি যখন গ্রুপে যাবেন, গ্রুপে আরেকবার যাই আমরা, আচ্ছা টোটাল কাজ যা কমপ্লিট করে ওটা করবো, সমস্যা নেই। অ্যাড ফাইল দেখছেন, অ্যাড ফাইলে ক্লিক করলেন, অ্যাড ফাইলে ক্লিক করার পরে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার কম্পিউটারে যেটা আছে ওইটা আপলোড দিলেন, আরেকটা আছে ড্রপ বক্স থেকে আপলোড দিলেন। ড্রপ বক্সের বর্তমানে পাবলিক ক্লিক নাই, ড্রপ বক্সটা একটু পরে বলি। যদি আপনি কম্পিউটার থেকে কিছু আপ করতে চান, এখানে ধরেন আপনার কম্পিউটার থেকে কিছু একটা অ্যাড করবেন, এখান থেকে সাপোজ একটা ফাইল, ওইটা পোস্ট করলাম আমরা, ঠিক আছে, এই টাইপের পোস্ট করবেন, তখন সেটা আমরা ডাউনলোড করে ভিউ করব। এখানে একটা লিস্ট আছে, আচ্ছা বাদ দেন, ওই লিস্টটা আপাতত দেখার দরকার নেই, যখন আপনাদের আপনারা কাজ করবেন তখন আপনাদের নামটাও ওই লিস্টে চলে যাবে, ঠিক আছে, হ্যাঁ যারা রেগুলার বেশি কাজ করে বা কাজ ধরে টিমের মধ্যে কাজ দিতেছে ওদের। আচ্ছা, আমরা এখন আমাদের মেন টপিকসে চলে যাই, কাজ যেহেতু আজকে প্রথম ক্লাস কিছু কাজ অন্তত দেখা দরকার, তাই না? আমরা যে কাজটা করব, আর ক্লাসের মধ্যে খাতা কলম আনার দরকার নেই, ঠিক আছে, লেখার দরকার নেই, কারণ আমরা যে মানে ক্লাসটা যে করাচ্ছি এখানে যা লেখা হবে, ক্লাসে যা লেখা হবে সবগুলোর একটা কপি আপনাকে দেওয়া হবে, এবং টোটাল ভিডিওটা যে ভিডিওটা করা হচ্ছে এটাও আপনি পেন্ডেপ দিয়ে নিয়ে যেতে পারতেছেন। সো ক্লাসে লেখার দরকার নেই, হ্যাঁ পেন্ডেপে করে নিয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, ভিডিও যারা নিয়ে যাচ্ছেন তারা ফার্স্টে ভিডিও দেখবেন না, ক্লাস যে করছেন ওইটা নিজে ট্রাই করবেন ভিডিও না দেখা, যদি দেখেন একবারই পারতেছেন না তখন যেখানে পারতেছেন না ওইটার ভিডিও দেখবেন, অতটুকু দেখবেন, ঠিক আছে, কারণ যদি নিজে ট্রাই করে করেন তাহলে ওটা মনে থাকবে বেশি, ভিডিও দেখলেন করলেন, ভিডিও দেখলেন করলেন তাহলে মনোযোগটা কোনো জায়গায় নেই, মনে থাকবো না। আচ্ছা, একদম ফার্স্টের দিকে যখন এইচটিএমএল
করা হইতো, ওটা লেখা হইতো নোটপ্যাডে, নোটপ্যাড HTML। এটা পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, পুরো নাম আমাদের জানা দরকার নেই। একজন আপনাকে কোশ্চেন করতেছে, বাবাকে কোশ্চেন করতেছে যে ভাই HTML কবে আবিষ্কার হয়েছে সেটা জানেন? আমার উত্তর না, কারণ এটা কবে উত্তর মানে এটা কবে তৈরি হয়েছে বা কে তৈরি করছে ওইটা আমার জানা দরকার নেই। আমার জানা দরকার আছে কি এটা কিভাবে কাজ করে, বা আপনার জানা দরকার আছে এটা কিভাবে কাজ করে, কোন কোন জায়গায় ইউজ হয়, এগুলো আপনার জানা দরকার। কারণ আপনার দাদার 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 নাম জানা দরকার নেই। যদি চিন্তা করেন যদি নামই না জানেন তাহলে কেমনে, যদি চিন্তা করেন যে HTML কিভাবে আবিষ্কার হয়েছে বা কি আবিষ্কার করছে ওইটা জানেন না তাহলে আপনি HTML কাজ করেন কেমনে? তাহলে হচ্ছে আপনার দাদার 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 নাম যেহেতু জানেন না তাহলে আপনি পৃথিবীতে আইলেন কেমনে? কথাটা ওই টাইপের আর কি, যে ওইটা জানার দরকার নেই, কে আবিষ্কার করলো কবে আবিষ্কার হয়েছে ওইটা দরকার নেই, কথা হচ্ছে কীভাবে কাজ করে, কী টাইপের কাজ করে ওইটাই। HTML আমি এর আগেও বলছি যত টাইপের লেখা আছে একটা ওয়েবসাইটের মধ্যে, যত টাইপের লেখাগুলো শো করে, লেখাগুলো শো করানোর জন্য এবং ইমেজগুলো আনার জন্য HTMLটা লেখা হয়। আচ্ছা, HTMLটা লেখার পরে একটা সাইট কীরকম হয়, শুধুমাত্র HTML লেখার পর একটা সাইট কিরকম হয় ওইটা দেখতেছি এরকম। সফট গাইডের সাইট এতক্ষণ কিরকম ছিল, এটা হচ্ছে শুধুমাত্র যখন আপনি HTML লিখবেন, লেখার পরে সাইটটা বা আপনার পেজটা এরকম থাকবে, শুধুমাত্র লেখাই থাকবে। তারপর ওটার মধ্যে আদার্স কোনো কালার টালার বা কিছু থাকবে না, আপনি শুধু HTML লেখার পরে এরকম থাকবে। ঠিক আছে, এই যে এটা কী করছে আমাদের ইনস্টিটিউট অফ সফটওয়্যার আইটি, এটার যে কোর্স একটু আগে কেমন দেখছিলাম, দেখতে একটু সুন্দর, একটু সাজানো গোছানো, তাই না? এখন কিন্তু এরকম নাই আছে, মানে হচ্ছে সিএসএ যে করছে বা আদার যে কাজগুলো করছে ওইগুলো এখান থেকে সরাই ফেলছি আমি। ঠিক আছে, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা আবার রিলোড দেন পেজ, রিলোড দিলে আবার আগের মতো চলে আসবো, মানে আমার এখানে যেটা ডাউনলোড হয়েছিল আদার্স কাজগুলো ওগুলো আমি বাদ দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র HTMLটা এখানে শো করছে। হ্যাঁ, ধরেন আপনি কাজ করার পরে বিভিন্ন কিছু লেখার পরে এরকম মানে ডিজাইন করার পরে এরকম হয়েছে, বাট শুধুমাত্র HTML লেখার পরে কেমন ছিল সেটা দেখলাম আমরা, যে ভিতরে যে CSSগুলো অ্যাড করছে বা আদার যে স্ক্রিপ্টগুলো ইউজ করছে সবগুলো আমরা যখন বাদ দিয়ে দিছি, এভাবে বাদ দিয়ে এগুলো পরে দেখতে পারবেন, সমস্যা নেই। পিসিটা একটু স্লো কাজ করতেছে আজকে। আচ্ছা, অলরেডি আমরা দেখছি কিভাবে মানে কিরকম হয় ওটা দেখছি, আর দেখা দরকার নেই। পিসিটা আজকে একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা দেখি আসলে এই লেখাগুলো কিভাবে স্টার্ট করে বা লেখে। ঠিক আছে, এখানে লিখলাম আমরা HTML শুরু করলাম, আমরা HTML শুরু করলাম। এই লেখাটা আপনার পিসিতে যদি কোনো একটা ফাইল সেভ না থাকে তাহলে কোইটা শো করবে কোনো জায়গায়? কোনো জায়গায় ব্রাউজ করলেন, ধরেন আপনি একটা মুভি দেখবেন, আপনি একটা মুভি দেখবেন বাট আপনার পিসিতে সেভ করা নাই, ওইটা কিন্তু ওপেন হবে না। ইভেন আপনার কোনো পেন ড্রাইভে বা আপনার সাথে কোনো অ্যাটাচড নাই তাহলে কিন্তু ওইটা দেখতে পারবেন না। এটাই আপনি যখন ফাইলটা সেভ করবেন যতক্ষণ না পর্যন্ত ওইটার লোকেশনটা সেট করা না হইতেছে ততক্ষণ পর্যন্ত ওইটা কাজ করবে না, ওইটা দেখা যাবে না। এটা আমরা সেভ করব, যে কোনো জায়গায় সেভ করি, ডেস্কটপে ধরেন সেভ করলাম, নাম দিলাম একটা ক্লাস ওয়ান। এখন কথা হচ্ছে নিচে আছে কি সেভ এজ টাইপ, সেভ এজ টাইপটা আমাদের কী হবে, সেভ এজ টাইপ
এই এটা দেওয়ার কারণ কি? আপনার পিসিতে যত ফাইল আছে, শুধু পিসিতে না, যত ফাইল আছে সব কিছুরই কোনো না কোনো একটা ফরম্যাট আছে, ঠিক আছে? যদি ওয়ার্ডে করেন সেটা সেটা কি থাকে, ডক টাইপ থাকে, আর ডিউসি এই টাইপের থাকে। তারপরে নর্মালি নোটপ্যাড একটা থাকে টিএক্সটি, উইন্ডোজের জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করে ওইটার ফরম্যাট কি থাকে, ইএক্সই, এই টাইপের কিন্তু ফরম্যাট থাকে। এই টাইপের আপনার এইচটিএমএল যেহেতু লিখতেছেন, এইচটিএমএলের ফরম্যাটটা হবে এরকম, ক্লাস নিচে সেভ এস টাইপ দিবেন অল টাইপ, আর এখানে ডট দিয়া এইচটিএমএল, সেভ করলাম আমরা, কোথায় সেভ করছি, ডেস্কটপে, ডেস্কটপে ক্লাস ওয়ান, এটা রান করি আমরা, রান করলাম, ব্রাউজারে আসছে, আমরা এইচটিএমএল শুরু করলাম। আচ্ছা, এটা সেভ করার পরে আপনাদের এখানে দুইটা প্রবলেম হবে, আপনাদের বাসার মধ্যে দুইটা প্রবলেম হতে পারে, যে এখানে লেখা এইচটিএমএল ডট এইচটিএমএল এখানে লেখা আছে, বাট আপনাদের পিসিতে এটা শো নাও করতে পারে, আপনাদেরটাতে এরকম থাকতে পারে, ক্লাস ওয়ান লাস্টে ডট এইচটিএমএলটা দেখা যাচ্ছে না, বা এটা টাইপটা কি ওটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আচ্ছা, এখানে উইন্ডোজ 8 ইউজ করতেছেন কয়জন? দুইজন, আপনি 8 মাত্র দুইজন, তার মধ্যে সমস্যা, আচ্ছা যাক, আমাদের সমস্যা নাই। উইন্ডোজ 8 এর মধ্যে এই ফাইল এক্সটেনশনটা বের করা খুব ইজি, আপনার পিসিতে এখানে ভিউতে ক্লিক করে, ভিউতে ক্লিক করলেন, এখানে দিলেন ফাইল নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করলে আপনার ফাইলের কি এক্সটেনশন আছে, মানে এটা কি টাইপের ফাইল, এটা লাস্টে শো করবে, ঠিক আছে? তাহলে ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করলেই এইচটিএমএল নামে দেখতে পারতেছেন। যারা উইন্ডোজ 7, তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, তাদেরও ব্যবস্থা আছে। নর্মালি উইন্ডোজ 7 এখানে টুলস থাকে, টুলস উপরে যেখানে আছে কি, ফাইল, হোম, শেয়ার, ভিউ, এটা থাকে না, 7 থাকে টুলস, টুলস থেকে পাবেন ফোল্ডার অপশন, যদি ওইটা মনে না থাকে, যেহেতু এখানে 7 নাই, তবে 7 এর মধ্যে ম্যানুয়ালি বা আরও মানে কীভাবে করা যায় অন্যভাবে ওইটা দেখি। পাশে সি প্যানেল যাবেন, সি প্যানেলে গেলে এরকম থাকে, কন্ট্রোল প্যানেলে গেলে প্রোগ্রাম থেকে কন্ট্রোল প্যানেল, তারপরে এরকম এখান থেকে দেবেন স্মল আইকন, স্মল আইকন দেওয়ার পরে এখানে দেখেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশনে ক্লিক করেন, আপনি টুলস থেকে ফোল্ডার অপশনে ক্লিক করলে যেরকম ডায়লগ বক্স আসবো সেম ডায়লগ বক্সটা এখানে আছে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে ভিউতে ক্লিক করবেন, ভিউতে এখানে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল, মানে নোন ফাইল টাইপ, যে আপনার ফাইল টাইপের যেই এক্সটেনশনটা আছে সেটা নর্মালি হাইড করা থাকবে, ওইখানে আপনার এরকম থাকবে, ক্লিক করা থাকবে, চেক করা থাকবে, ওইটা আনচেক করে দেবেন, ঠিক আছে? এতটুকু করলে আপনার যে ফাইলের যে ফরম্যাট, ফরম্যাটটা আপনি দেখতে পারবেন। আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এখানে আইকনটা কিসের আসছে, ফায়ারফক্স ব্রাউজারের, একটা ব্রাউজারের আসছে, ঠিক আছে? আপনার পিসিতে যদি ফায়ারফক্স না থাকে, অন্য কোনো ব্রাউজার থাকে, ওই ব্রাউজারের আইকনটা এখানে আসতে পারে, আসতে পারে, অথবা কোনো ব্রাউজারের আইকনে আসে নাই, এরকম হইতে পারে। ওইটা নিয়ে টেনশনের কিছু করার নেই, মানে কিছু নাই, ওইটা টেনশন করার দরকার নেই, ওইটা নিয়ে আপনি কি দেখবেন ডট এইচটিএমএল আছে কিনা, ঠিক আছে? আর যদি ওটা আইকন চেঞ্জ করতে চান, এখানে ওপেন সুইথ লেখা আছে, চেঞ্জ করেন ফায়ারফক্স, যেন ডাবল ক্লিক করলেই ফায়ারফক্স দিয়ে ওপেন হয়। এটা হচ্ছে ফাইলের টাইপ, ফরম্যাট, ফাইল ফরম্যাট, ফাইলটা কী টাইপের হবে, আমরা যখন ওয়েবসাইট করবো এইচটিএমএলগুলো লিখবো, এইচটিএমএলগুলো এইচটিএমএল ফরম্যাটে ফাইলে লিখতে হবে। ধরেন আপনি যে কোনো একটা ওয়ার্ডে, ওয়ার্ডে কাজ করছেন এর আগে, কম্পিউটার কী মানে কোনো কী কাজ করছেন, শুধু চালান, মুভি দেখেন,
আমরা দেখি কোনো ভিডিও এখানে আছে কিনা, একটা ভিডিও আছে এখানে তাই না? এটা যখন আমরা হোভার করতেছি তখন দেখেন এখানে লেখা ডট থ্রি জিপি, এটা হচ্ছে ফাইলের, এটা এই ভিডিওর ফরম্যাট। এটা কিন্তু আপনার লেখার দরকার হয় নাই, এটা কি করছে যখন বানাইছে বা তৈরি করছে তখন এই টাইপের ফরম্যাট দিয়ে করছে। হ্যাঁ, এটা আপনার নর্মালি হাইট থাকে, দেখা যায় না। আপনি শুধু দেখেন একটা ফাইল, এই যে একটা ফাইল, একটা ফাইল আছে, এটার একটা ফরম্যাট আছে টিএক্সটি, মানে এটা টেক্সট ডকুমেন্ট, টেক্সট ফাইল। সব ফাইলের একটা ফরম্যাট থাকে নর্মালি, যেটা বললাম যে এটা দেখা যায় না, কী করা থাকে, হাইড করা থাকে, এরকম থাকে। আচ্ছা, এখানে কিন্তু এখন টিএক্সটিটা নাই, আছে আপনার এইচটিএমএলটা মানে লেখা থাকতে হবে, এটা ফিক্সড, কিন্তু এখানে যে শো করতে হবে, হ্যাঁ এখন এটা যেখানে শো করতে হবে যে ডট এইচটিএমএল যেখানে শো করতে হবে ওইটার কোনো দরকার নেই। বাট আপনি যে শিওর হইলেন যে এটা এইচটিএমএল ফাইলে আছে, ওই কারণে বলা হলো যে এইচটিএমএলটা যেন এখানে শো করে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা দেখাই দিচ্ছি, ধরেন আপনি একটা ফাইল নর্মালি সেভ করেন, এটা নিউ ফাইল দেন, নিউ ফাইল, এখান থেকে নিউ নিলাম, এটা সেভ করি, ডেস্কটপে সেভ করলাম নর্মালি, প্লাস ওয়ানই দিলাম, সেভ করলাম, ঠিক আছে। এখানে দেখেন দুইটা, একটা হচ্ছে ক্লাস ওয়ান, এটাও ক্লাস ওয়ান, দুইটাই ক্লাস ওয়ান। বাট এখন দেখেন এটার ফরম্যাটটা কি, এটা কি আছে টিএক্সটি, আর এটা এইচটিএমএল। এটা নর্মালি যখন ছিল, এরকম যখন ছিল তখন কি বুঝতে পারছিলেন, যখন এরকম ছিল তখন কি বুঝতে পারছেন যে এটা কোনটা কোন ফরম্যাট, বুঝার কোনো? হ্যাঁ, আপনি ফরম্যাটটা দেখার জন্য, যে শিওর হওয়ার জন্য ওইটা ওইভাবে রাখবেন, ফাইল নেম এক্সটেনশনটা দিয়ে রাখবেন। আর কোনো কোশ্চেনের ব্যাপারে? কন্ট্রোল প্যানেলে আপনি গেলেন, ফার্স্ট যাওয়ার পরে থাকতেছে কি ক্যাটাগরিতে, ভিউ বাই ক্যাটাগরি এরকম থাকে, তারপরে এখানে স্মল আইকন দিবেন, লার্জ দিলেও সমস্যা নাই, বাট স্মল দিলে অল্প এরিয়ার মধ্যেই চলে আসতেছে। ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন থেকে, অপশন থেকে ভিউ, ভিউতে যাওয়ার পরে এখানে হাইট এক্সটেনশনে এরকম থাকবে, আপনার ক্লিক করা থাকবে, আপনি ওই চেকবক্সটা থেকে চেকটা উঠাই দিবেন, ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ধরেন এই যে টিএক্সটি লেখছেন না, যখন আপনি টিএক্সটিতে সেভ করে ফেলছেন, ভুলে টিএক্সটিতে সেভ করে ফেলছেন, এখন এটা চেঞ্জ করবেন, ওই যে ওইখানে আপনার ফরম্যাটটা শো করানো, এখানে আপনার টিএক্সটিটা দেখতেছেন, এটা রিডিট করেন, রিনেম করে লাস্টে শুধু টিএক্সটিটা রেখে এটা এইচটিএমএল বসাই দেন, সেভ হবে না, কারণ ওয়ান নামে অলরেডি একটা আছে, এটার ওয়ান ওয়ান দিই, সেভ, ঠিক আছে। যদি টিএক্সটি ফাইলে সেভ করে ফেলেন সমস্যা নেই, এইভাবে শুধু লাস্টের এক্সটেনশনটা চেঞ্জ করে দিলেন। নোটপ্যাডটা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না, নোটপ্যাড প্লাস প্লাস এটা আরেকটা সফটওয়্যার, ঠিক আছে, আলাদা, কিন্তু নোটপ্যাড কোথাও পাবেন না। এখানে নোটপ্যাড ইয়াহু ডট কম, এটা ইয়াহুর আলাদা একটা নোটপ্যাড, কারণ হচ্ছে এটা না পাওয়ার কারণ হচ্ছে এটা উইন্ডোজের সাথে থাকে, ঠিক আছে, যে জিনিসটা এটা অটো পাইতেছে ওটা তো আর মানে এমনিতে দেওয়া দরকার নাই, তাই না? আমরা এটাতে কাজ করব না, ঠিক আছে, আমরা নোটপ্যাডে কাজ করব না, বাট তারপরে জেনে রাখবো কীভাবে নোটপ্যাডে কাজ করে, ঠিক আছে, জানার পরে আমরা অন্য ইয়েতে যাব, অন্য কোনো এডিটরে যাব। আচ্ছা, আমরা এটারই যদি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হতেছে কিসে, ব্রাউজারে, কিন্তু যদি এটা এডিট করতে চান, দুটা জিনিস, একবার আপনি লেখা সেভ করলেন, সেভ করার পরে ওটা ব্রাউজ করে দেখলেন, শেষ, পরে আবার যখন পিসিটা স্টার্ট করলেন, পিসি স্টার্ট করে চিন্তা করতেছেন আগে যে কাজটা করছেন ওইটার একটু এডিট করবেন বা ওইটার ভিতরে আরও কিছু অ্যাড করবেন, তাহলে কি ওইটারে ফায়ারফক্স দিয়ে ওপেন করে কিন্তু এডিট করতে পারবেন না, ঠিক আছে। ওইটারে কী করতে হবে, অপশনে যাবেন, ওপেন উইথ নোটপ্যাড, আপনাদের থাকবে নোটপ্যাড এখানে, এটা আচ্ছা, আমরা কী লিখছিলাম, আমরা এইচটিএমএল শুরু করলাম, নর্মালি এভাবে লিখলেও আমাদের কি
ওই ব্রাউজারে শো করতেছে। যদি এটারে আর একটু বড় করতে চাই, এটার আগে এবং পরে কিছু অ্যাড করি আমরা। এটার আগে এবং পরে কিছু অ্যাড করলাম, ঠিক আছে, ওইটারে রিলোড দিই, একটু বড় হয়েছে না? এর মানে কি, এই যে আগে এবং পরে যা দিলাম এটা হচ্ছে HTML এর কোড, এটা দেওয়ার নিয়ম। ধরেন এখানে H1 দিলাম, এখানে কিছু একটা দিলাম, শুধু H1 না, এটা যেহেতু HTML এর কোড আমরা অন্য কিছু দিয়ে দেখি। এখানে যা লিখবেন কোনো ওই রকম স্পেস হয় না, এখানে লিখলাম কিছু একটা, এখানে যা আছে এইটাও লাস্টেই লিখলাম, ঠিক আছে। এই যে ফার্স্টে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্নের মাঝখানে কিছু একটা লিখলাম, তারপরে লাস্টটাও লিখলাম। HTML এর এটা হচ্ছে শুরু। এখন এই পাশে যদি শেষ করতে যাই, দুটা কিন্তু একই রকম হয়, তাই না? আপনি জানেন আপনার পাশের বাড়ির একজনের 10 বিঘা সম্পত্তি আছে, ঠিক আছে। এখন শুরুটা মানে শুরুতেও মানে বলে দিছে এখান থেকে শুরু এবং যেখান থেকে তার জমিটা শুরু, ওটা শেষ মাথায় যে বলতেছে এখান থেকে শুরু, তাহলে শেষ কোথায়? এই কারণে HTML এর কোডের শুরু করার স্টাইল হচ্ছে এরকম, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট এবং গ্রেটার দেন এবং লেস দেন এই দুটা চিহ্ন। এরপরে শেষ করার নিয়ম হচ্ছে গ্রেটার দেন এবং চিহ্নের আগে, মানে এই হচ্ছে শুরু এবং শেষের নিয়ম। এটা হচ্ছে শুরু, এই হচ্ছে শেষ। এখন যেই কোডটাই লিখবেন ভিতরে সেটা হচ্ছে এরকম যেটা লিখছিলাম, যাই হোক এটাই লিখলাম। জাস্ট মানে আপনার যে ট্যাগ ওইটা লিখলেন, এবার শুরু এবং শেষ করলেন। তাহলে আমরা যেটা দিছিলাম, কী দিছিলাম একটু আগে, H1। H1 হচ্ছে হেডিং 1। নর্মালি কোনো একটা প্যারাগ্রাফ বা রচনা লেখার সময় কী করি, উপরে একটা হেডিং দিই, তাই না? ওইটা হচ্ছে H1 বা হেডার, হেডিং 1, হেডিং ট্যাগ বলে এটারে। এই যে যা মানে আমরা HTML শুরু এবং শেষে যা ইউজ করি এটা হচ্ছে ট্যাগ। HTML এর এক একটা ট্যাগ মনে রাখবেন, এগুলা HTML দিয়ে শুরু। আচ্ছা H1 ট্যাগ, তাহলে আমরা দেখি H1 দিয়ে যেহেতু একটু বড় হয়েছে, H2 দিয়ে কীরকম হয় দেখি। H2 এই সেম লেখাটাই, বা এখানে লিখলাম H2, ভিতরে যে লেখাটা লিখলাম এটা লিখছি কোন জায়গায় দেখানোর জন্য? এই H2টা লিখলাম কেন দেখি, H2 ট্যাগ এটা লিখছি হচ্ছে ব্রাউজারে শো করার জন্য। আপনার এরকম ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা কিন্তু ব্রাউজারে দেখা যাবে না। এখানে একটা রিলোড দেই, আমরা যে আগে এবং পরে H2 লিখছি ওটা কি দেখা যাচ্ছে? ওটা কিন্তু দেখা যাচ্ছে না। HTML ফরম্যাটে এই টাইপের যে ট্যাগ এটা দেখা যাবে না, এটা হিডেনভাবে ট্যাগগুলো কাজ করবে। আপনি যদি নোটপ্যাডে করতেন, ওই যে TXT ফরম্যাট যেটা, ওটাতে করতেন তাহলে কীরকম হইতো? এখানে নতুন একটা নিলাম TXT ফরম্যাটের, class1.txt ওটাকে যেটা ছিল, তাই না, যেটা বলছিলেন যে কেন আমরা HTML দিব TXT-তে, সেম লেখাটাই লেখেন। ঠিক আছে, এটাই আমরা রান করব ফায়ারফক্স দিয়া। ওপেন উইথ ফায়ারফক্স, কোডটা দেখা যাচ্ছে? বিষয়টা এরকম, যখন আপনি একটা ভিডিও এডিটিং করে না, অথবা দেখবেন স্টুডিওতে কিন্তু বিয়ের ভিডিও বা বিভিন্ন ভিডিও এডিট করে, তাই না? যখন ভিডিওটা নর্মালি প্লেয়ার দিয়ে চালায় তখন কী দেখা যায়, ভিডিওটা কীরকম হয়েছে টোটালটা, আপনি যা কাজ করার পরে যেরকম ওই রকমটা শো করে। বাট যখন ওটা এডিটর যে সফটওয়্যার ওইটা দিয়ে ওপেন করে, তখন কিন্তু পার্ট বাই পার্ট কোনটা মানে কতটুকু একটা পার্ট, তারপর আপনি কী অ্যাড করছেন ওটার ভিতরে, ওইটা কিন্তু শো করে, তাই না? এটা HTML দিয়ে যখন করবেন তখন ব্রাউজার ধরে নেবে এটা HTML ফাইল,
ওর যে ভিতরে যে কোড ইন্টারনাল যে কোডগুলা ওগুলো আমার শো করা যাবে না, ঠিক আছে? ও যা চাচ্ছে ওইটাই আমাকে এখানে শো করতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা এইচটিএমএল এ কাজ করি। এখন এইচটিএমএল কেন লিখে এটা ক্লিয়ার? এইচটিএমএল এ লিখলাম, আরো লিখি H2 লিখলাম, এখন H3 দেই। H3 এইভাবে এটা যদি রান করি, দেখেন ফার্স্ট এরটা আছে কি একটু বড়, তারপরে ওটা থেকে একটু ছোট আছে, তারপরে আর একটু ছোট, তার মানে আপনি যত নিচের দিকে যাইতেছেন কি একটু কমতেছে। তবে এভাবে যাইতে যেতে সর্বোচ্চ হচ্ছে H6, H6 এর বেশি যাওয়া যাবে না। H6 ট্যাগ বা হেডিং 6, H6 দিলাম আমরা, ঠিক আছে? এটা সেভ করলাম, এটা হচ্ছে সর্বোচ্চ H6। এর মানে হচ্ছে আপনার এক এক একটা এসেতে বা পত্রিকার সাইটগুলোতে যদি দেখি কি হয়, ফার্স্টে একটা থাকে হেডলাইন, পত্রিকার যেটা নাকি একদম ওই দিনের হেডলাইন, যেটা খুব বড় করে লাগে, তারপরে ভিতরে ভিতরে কি লাগে আর একটু ছোট করে হেডিং লাগে, আস্তে আস্তে একদম ভিতরের পাতায় যেটা নাকি ওই সাদা কালো যে প্রিন্টটা আসে ওটার মধ্যে কিন্তু হেডিংগুলো আরও ছোট থাকে, তাই না? এই টাইপের হেডিং ওয়ান হচ্ছে একদম মেন হেডলাইন, তারপরে যে সাব হেডিংগুলো থাকে ওইগুলা এই আদার্স ট্যাগ দিয়া লেখে, ঠিক আছে? মানে নর্মালি আপনি শুধু ট্যাগ ইউজ করে লিখতে পারেন, কিন্তু শুধু এইভাবে লিখলে হবে না,